দেশে কোভিডের প্রথম ডোজ টিকা গ্রহণকারীদের 96 ভাগেরই ভাইরাসটির বিরুদ্ধে দ্রুত অ্যান্টিবডি তৈরি হচ্ছে আর দুটি ডোজ নেওয়াদের অ্যান্টিবডি তৈরি হচ্ছে শতভাগ তবে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের দেহে অ্যান্টিবডি তৈরির প্রবণতা কম প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী 500 জনের উপর গবেষণা করে এই তথ্য মিলেছে বিস্তারিত জানাচ্ছেন আনোয়ার হোসেন করোনার প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন এমন 500 জনের উপর গবেষণা করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের একদল গবেষক 20 থেকে 50 বছর ও ষাটোর্ধ্ব এই দুই ক্যাটাগরিতে ভাগ করা হয় টিকা গ্রহণকারীদের তারা বলছেন প্রথম ডোজ টিকা গ্রহণ করার 28 দিন পর 96 ভাগের ক্ষেত্রেই ফলপ্রসূ কাজ করছে তবে যাদের বয়স 60 এর উপরে তাদের অ্যান্টিবডি তৈরি হচ্ছে কিছুটা কম প্রথম ডোজ দেওয়া 28 দিন পরে আমরা যেই অ্যান্টিবডি দেখেছি সেটার ফাইন্ডিংস বলতে গেলে যারা 20 থেকে 50 বছরের ভিতরে ছিলেন তাদের অ্যান্টিবডি তৈরি করার প্রবণতাটা চমৎকার দ্বিতীয় ডোজ নেয়ার 14 দিন পর 250 জনের দেহে শতভাগ অ্যান্টিবডি পাওয়া গেছে বলে দাবি করে গবেষণাটি তবে ডায়াবেটিস আক্রান্তদের অ্যান্টিবডি কম তার মানে দ্বিতীয় ডোজ দেওয়ার পরে অ্যান্টিবডি তৈরি করার প্রবণতাটা সবার মধ্যেই রয়েছে এখানেও উল্লেখযোগ্য হচ্ছে 60 আপ যাদের তাদের অ্যান্টিবডি পরিমাণটি তরুণদের তুলনায় কম এছাড়া করোনায় ভয়াবহভাবে আক্রান্ত হয়েছিলেন এবং পরে টিকা গ্রহণ করেছেন অ্যান্টিবডি তৈরি হওয়ার পর তাদের প্লাজমাই সবচেয়ে বেশি কার্যকর বলছে গবেষণা সেই পরিমাণ অ্যান্টিবডি যদি আমি সংক্রমিত না হয়ে ভ্যাকসিনের মাধ্যমে তৈরি করতে পারি তাহলে আমরা ধরে নিতে পারি যে উনি যদি ভবিষ্যতে সংক্রমিত হনও উনি তীব্র মাত্রায় বা অক্সিজেনের প্রয়োজন হবে না হাসপাতালে যাওয়ার প্রয়োজন হবে গবেষণার ফলাফল বলছে দুই ডোজ টিকা নেওয়ার পর কোভিড আক্রান্তদের মধ্যে হাসপাতালমুখী প্রবণতা ও মৃত্যুহার কমাবে টিকা শতভাগ ব্যক্তিকে সিভিয়ার কোভিড থেকে সুরক্ষা দিতে পারবে আনোয়ার হোসেন নাগরিক ঢাকা